নমস্কার, আমি শ্যামল মণ্ডল, ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আমি ক্যানিং এর সমস্ত নাগরিকের কাছে এই আবেদন বা নিবেদন করতে চাই যে সম্প্রতি যে করোনা ভাইরাসের যে দাপট সারা পৃথিবীতে এবং ভারতবর্ষের পশ্চিমবাংলায় চলছে, সেই সঙ্গে আমাদের জেলা এবং ক্যানিংয়ে চলছে, আমরা উদ্বিগ্ন হলেও এটা আমরা নিয়ন্ত্রণ করার আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের সরকারি আইনটা আমাদের সবাইকে মেনে চলতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিপূর্বে প্রায় 8.5 কোটি মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী, চাল, গমের ব্যবস্থা করেছেন এবং অসংগঠিত শ্রমিকদের জন্য মাসে 1,000 টাকা ভাতা তিনি চালু করতে চলেছেন। সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ তথা পৃথিবীর মধ্যে মনে হয় একটা দৃষ্টান্ত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, কলেজ স্ট্রিট, সেটাকে 3,000 বেডে করোনা চিকিৎসার জন্য একটা নতুন হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য তিনি এগিয়ে চলেছেন। আমরা এই বিষয়টাকে আমরা অত্যন্তভাবে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি একেবারে তৃণমূল স্তরে নেমে গিয়ে সাধারণ মানুষকে সতর্ক করবার চেষ্টা করছেন, আমাকে সরকার চেষ্টা করছে। সেই সঙ্গে সঙ্গে আমি সমস্ত ক্যানিং নাগরিকবাসীর কাছে আমি বলবো যে করোনা ভাইরাস দ্রুত সংক্রমণ রোখার জন্যে আপনারা 2 জন বা 3 জন বা 4 জনের বেশি একসঙ্গে জমায়েত হবেন না, আপনারা বাইরে বেরোবেন না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের লকডাউনকে আপনারা মেনে চলুন, নিজেদের হাতে আইন তুলে দেবেন না। আমাদের ক্যানিং SDPO, আমাদের ক্যানিং SDO, ক্যানিং BDO এবং ক্যানিং IC, আমাদের ক্যানিং মহকুমা হাসপাতাল, ঘটিয়া শরীফ গ্রামীণ হাসপাতাল, জীবনতলা থানা, ঘটিয়া শরীফ পাড়ির সমস্ত কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে প্রতিবেশী রাষ্ট্র, ভিন রাষ্ট্রের বা ভিন রাজ্যের যারা আসছেন তারা যেন অবিলম্বে নিজেদের চিকিৎসা করে, তবে তারা আমাদের এই জেলা বা ক্যানিংয়ে তারা বসবাস করেন। এবং আমি বারবার বলবো যে বাজার দরটা নিয়ন্ত্রণ করার জন্যে পুলিশ এবং প্রশাসন, BDO মহকুমা প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করছেন, আপনারা সবাই সাহায্য করবেন। আমি সমস্ত ব্যবসায়ীদের কাছে আবেদন করব যে আপনারা ন্যায্য মূল্যে এবং সঠিক মূল্যে আপনারা জিনিসপত্র কেনাবেচা করবেন। এই মহামারীর সময়ে আমি বারবার বলবো যে করোনা ভাইরাস একটা সাংঘাতিক, দ্রুত সংক্রমণ রোকার জন্যে লকডাউনই একমাত্র সবচেয়ে বড় ওষুধ। আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।